ইনফিনিক্স তাদের লো বাজেট সেগমেন্ট থেকে বের হয়ে এখন আমাদেরকে খুব ভালো লাগছে যে তারা একটু মিড রেঞ্জ বাজেটের মধ্যে যাচ্ছে। আর এরই মধ্যে একটা ফোন নিয়ে মানে সেপ্টেম্বরে ইনশাল্লাহ লঞ্চ হয়ে যাবে। যারা একটু অপেক্ষা করে ফোন নেবেন তাদের অবশ্যই এই ফোনটি নেওয়ার দরকার। তো আমি স্পেসিফিকেশানগুলো বলে দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে, যেহেতু আমি নিজেও একজন ইনফিনিক্স ইউজার আর আমি এর ব্যাপারে জানি অনেক ভালো ফোন। তো যদি এই রেঞ্জের মধ্যে আপনারা নিতে চান তাহলে অবশ্যই ভালো ফোন পাবেন। তো চলেন স্পেসিফিকেশানগুলো বলে দিচ্ছি। পারফরম্যান্স হিসেবে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800 প্রসেসর, ডিসপ্লেতে 6.85 ইঞ্চি কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা কিনা দেখতে অনেক সুন্দর লাগবে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর বিল্ড কোয়ালিটি এবং ব্যাক যে মডেলগুলো ইউজ করা হয়েছে তা খুবই ভালো। আর র্যাম হিসেবে থাকছে 8 GB, আর রম হিসেবে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে 128 GB, যা কিনা আপনারা অনেক ভালো একটা পরিমাণে মেমোরি ইউজ করতে পারবেন। ক্যামেরাতে 4টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর যার প্রথম বা মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর বাদবাকিগুলো দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের। আর রেয়ার ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল, ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4500 mAh, যা একটু বেশি দিলে ভালো হইতো। সেন্সার হিসেবে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে, মানে ডিসপ্লের মধ্যেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, সাথে ফেস আনলক তো থাকছেই। আর অ্যান্ড্রয়েড ভার্সন 11, যা লেটেস্ট আপডেটটা ইউজ করা হয়েছে, যদিও এটি ইন্ডিয়ান প্রাইসে থাকবে আপনার 18,000 টাকার মতো, 18,000 থেকে আপনার 22,000 টাকার মধ্যে থাকবে। যদিও আমরা ইনশাল্লাহ এটা বাংলাদেশে 23,000 থেকে 24,000 মধ্যে, যদিও আমি ইনফিনিক্স ইউজার আর আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি অনেক দিন থেকেই, তো তাই আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা নিতে চান, কিছুদিন যদি আপনাদের দেরি করতে হয় তাহলে অবশ্যই এই ফোনটি নেবেন। আশা করি এটি সেপ্টেম্বরে লঞ্চ হয়ে যাবে, আর যদি আপনাদের ভারতে কেউ থাকবে তাহলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ।